السلام عليكم. وعليكم السلام ورحمة الله. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? ব্যবসা করি, ছোট মনে ব্যবসা। জি, আমি সাব্বির আহমদ শাফিন, রোস্টিউন ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাকে ইসলামিক পাঁচটি কোশ্চেন করব, যদি আপনি সঠিক আনসার পারেন আপনার জন্য সুন্দর একটি গিফট রয়েছে। আপনি কি প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রস্তুত? জি। প্রশ্ন করব? জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, শিরক কাকে বলে? শিরক, শিরক কাকে বলে? শিরক হচ্ছে আমাদের আল্লাহর সাথে যারা শিরক করে। আমি তো আপনাকে বলছি শিরক কাকে বলে, তো আল্লাহর সাথে কে কি করে একটু বিস্তারিত আর কি ভেঙে বলতে হবে, তাহলে এটার আনসারটা আসবে। আরেকটা খুদা মানে যে আরেকটা খুদা মানে হ্যাঁ, আল্লাহ আল্লাহর সাথে যে ব্যক্তি কাউকে শরিক করে তার সেটাই হচ্ছে শিরক। জি জি। আপনার জন্য সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমাদের শেষ নবী কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি জি। আপনার জন্য থার্ড কোশ্চেন হচ্ছে, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দ হচ্ছে, ইসলাম শব্দ হচ্ছে মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ, ইসলাম হচ্ছে শান্ত। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, বাট ইসলাম শব্দের একটা মিনিং আছে। হ্যাঁ, তো এই ইসলাম শব্দের অর্থ কি? আত্মশুদ্ধি, আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আচ্ছা, তো আপনার জন্য চতুর্থ কোশ্চেন হচ্ছে, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি হবে। উত্তরটি একদম সঠিক। আপনার জন্য লাস্ট কোশ্চেন হচ্ছে, কোরআনের সব থেকে ছোট সুরার নাম কি? সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরা ইখলাস। 10 সেকেন্ড ভাববেন, ভেবে চিন্তে বলবেন। একদম শিওর আপনি? শিওর। আচ্ছা, তো আপনি পাঁচটার মধ্যে কয়টা পারলেন? আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালো। ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি জানতে হবে, চেষ্টা করবেন আরো বেশি বেশি জানার জন্য, এবং অপরকে জানাতে হবে। জি ইনশাআল্লাহ। ইমানের দায়িত্ব। জি ইমানের দায়িত্ব। নামাজ পড়েন তো পাঁচক তো? ইনশাআল্লাহ। বাদ যাবে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ বাদ যাবে না ইনশাআল্লাহ। তো অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। জি ইনশাআল্লাহ। তো আপনার জন্য রোস্টিউন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট রয়েছে, আপনি কি খুশি? ইনশাআল্লাহ। আবার কখনো কখনো সাক্ষাৎ হবে, তখন ইসলামিক আরও কিছু প্রশ্ন করবো আপনাকে, তখন জন্য আরও বেশি করতে পারি, এই জন্য ইসলাম নিয়ে বেশি বেশি জানবেন, শিখবেন ইনশাআল্লাহ, অপরকে জানাবেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।